রিমান্ড মঞ্জুর আদালতে যা বললেন পার্থ রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আদালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর বনানিস সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান বৃহস্পতিবার এই আদেশ দেন এদিন আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়ার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন অপরদিকে আসামি পক্ষে রিমান্ড মাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিনের আদালতে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পার্থের পক্ষে ব্যারিস্টার আলিবাসার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তিনি বলেন এই যে চার থেকে পাঁচ দিন নাশকতা হয়েছে কিছু পলিটিক্যাল পার্টির নাম চলে এসেছে দেখার বিষয়ে তার নাম আসে কিনা দু হাজার আঠারো সালের নির্বাচনের সময় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই পপুলার ম্যান এর জন্য তাকে ভিক্টিমাইজ করা হয়েছে তিনি ঘটনার সঙ্গে জড়িত না রিমান্ড নামঞ্জুর করে সম্মানের সঙ্গে তাকে জামিন দেওয়া হোক তিনি বিএনপি জামায়াতের সঙ্গে কানেক্টেড না এরপর আদালত তার বক্তব্য শোনেন পার্থ আদালতকে বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গা যেতে পেরেছে আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে এটাই চাওয়া আমরা চাই দেশের মানুষের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা আদেশের আগে বিচারক বলেন এই মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি তবে সেতু ভবনে হামলা অগ্নিসংযোগে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে এটা সত্য মামলার বিশেষ ক্ষমতা আইনেও দণ্ডবিধির পৃথক তারায় অভিযোগ আনা হয়েছে যেগুলো জামিন অযোগ্য রিমান্ড বলতে সবাই যা বুঝে আমরা কিন্তু সেটাই বুঝি না রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদ এটা মামলার তদন্ত কাজের অংশ রিমান্ডের বিষয়ে মহামান্য আপিল বিভাগের দিক নির্দেশনা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে এরপর স্বাভাবিক বিবেচনায় মামলার তদন্তের স্বার্থে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক দর্শক এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ